فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. বড় দুঃখের ব্যাপার হচ্ছে, আমাদের দেশে কিছু মুসলমান মনে করে বা অনেক রাজনীতিবিদ মনে করে, সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হচ্ছে একে অপরের পরবে যাওয়া, তারপর একে অপরের খাবার খাওয়া, একে অপরের মেয়েদেরকে বিয়ে করা, তারপরে একে অপরের মরাতে হাজির হওয়া, তারপর একে অপরের কি বলে পুজো করা। অবশ্য মাজারিরা ওদের মাজারে আসে এবং মাজারিরা ওদের পুজোতে যায়, তাদের সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে তৌহিদবাদীদের। যারা তৌহিদবাদী তারা এরকম করতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতির মানে এটা নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে তারা আমরা নিজেদের ধর্ম পালন করবে, আমরা আমাদের নিজেদের ধর্ম পালন করব, কেউ কাউকে কষ্ট দেবে না, আঘাত করবে না, এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু তৌহিদবাদীরা এরকম করতে পারে না যে ওদের মরা পোড়াতে হবে বা ওরা আমাদের কবর দিতে আসবে, ওদের বিয়েতে আমরা যাব ওরা আমাদের বিয়েতে আসবে, বা ওদের খাবার আমরা খাবো আমাদের খাবার ওরা খাবে, বা ওরা আমাদের মেয়েকে বিয়ে করবে আমরা ওদের মেয়েকে বিয়ে করবো। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি না, এটা আরও কিছু বাড়াবাড়ি ব্যাপার।